السلام عليكم ورحمة الله وبركاته. أبنا رايكم دكت باتشين. ايه تهلو سودي باتشار باري. আর এইদের সামনে দেখা যাচ্ছে এটা পুরোটা হচ্ছে সাফা মারওয়া আর এই সামনেরটা হচ্ছে আবু জাহেলের গোর ছিল এখানে এখন আবু জাহেলের ওয়াশরুম বানানো হয়েছে টয়লেট নারী এবং পুরুষের জন্য মারওয়া থেকে বের হয়ে প্রথম হল মহিলাদের বাথরুম আর পরে হচ্ছে এই সাইড হচ্ছে পুরুষদের বাথরুম তো এখানেই ছিল আবু জাহেলের ঘর আবু জাহেলের ঘরের পাশে এই যে জায়গাটা দেখতেছেন এই যে গড় এখানেই আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল এই গড়টাতেই কারণ মক্কাতুল মক্কাতুল মুকাররমা নামে প্রসিদ্ধ ভিতরের দৃশ্যটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম দৃশ্য হচ্ছে ভিতরে এই যে যেভাবে দেখা যাচ্ছে এর পাশে হচ্ছে এই যে জায়গাটা এখানে টেম্পোরারি একটা কূপ বানানো হয়েছে কুয়ার মতো তো এখান থেকে হাজি সাহেবরা জমজমের পানি কালেক্ট করে নিয়ে যায় এই যে দেখতেছেন ভিতরে হাজিরা আছে এখান থেকে জমজমের পানিগুলো কালেক্ট করে নিয়ে যায় বোতলে পড়ে তো আপনারা আসলে এখান থেকেও নিতে পারবেন যাদের হোটেল পড়বে এই মসজিদ জিনের পাশে অথবা গাজার এই সাইডে তারা এখান থেকে পানি পরে নিতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আসলে এই জায়গাগুলো অবশ্যই জিয়ারত করবেন বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার দোয়া কবুল করুন এবং সবাইকে উত্তম প্রতিদান দিন ভিডিওটা দেখার জন্য আপনারা সবাইকে জাযাকাল্লাহু খাইরান